অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বর্তমানে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বা বিসিপিএস এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক খুরশিদ আলম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের ছাত্র। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS করে দশম BCS এর মাধ্যমে 1984 সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে তিনি কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন। আসসালামু আলাইকুম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল 500 শয্যা বিশিষ্ট একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এটি কুমিল্লা জেলা শহরের এক প্রান্তে অবস্থিত। বৃহত্তর কুমিল্লা ও আশেপাশে যে সমস্ত জেলা আছে এই সমস্ত জেলাগুলোর একমাত্র টার্সিয়ারি হাসপাতাল এই কুমিল্লা মেডিকেল কলেজ অবস্থিত। খুরশিদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যোগ দেন 2018 সালে। নতুন এই স্বাস্থ্য মহাপরিচালক সম্পর্কে তার ঘনিষ্ঠ জনদের কাছে জানা গেছে তিনি ভীষণ কর্মঠ। ভোরবেলা ঘুম থেকে ওঠা, বাগানের পরিচর্যা করা, সেতার ও হারমোনিয়ামে গলা সাধা, মেডিকেলে ক্লাস নেয়া, হাসপাতালে রোগী দেখা, ছাত্র পড়ানো, বিকেলে চেম্বারে রোগী দেখা, ক্লিনিকে অপারেশনে তার সময় কাটে বেশিরভাগ সময়। MBBS পাশের পর তিনি ডাক্তারি না করে নির্বাচন কমিশনে 6 মাস চাকরি করেছিলেন। পরে আবার ডাক্তারি জীবনে ফিরে আসেন। পরে কয়েকবার পরীক্ষা দিয়ে FCPS পাশ করেন। পরবর্তীতে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি নেন। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুরশিদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক। বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও প্রধানমন্ত্রীর আস্থাভাজনদের মাধ্যমে খবর ছিল ABM খুরশিদ আলম একজন অত্যন্ত সৎ, নির্লোভ ও চিকিৎসা বিজ্ঞানের উপর তার ব্যাপক দখল রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপরেই আস্থা রাখতে মহাপরিচালকের গুরুদায়িত্ব তাকে দিতে নির্দেশনা দেন। সাধারণ চিকিৎসকরা, বিশেষ করে সার্জারির চিকিৎসকেরা ABM খুরশিদ আলম নিযুক্ত হওয়ায় একাধারে খুশি ও কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। অত্যন্ত সৎ, যোগ্য, পড়াশোনা পাগল এই অধ্যাপক স্বাস্থ্য মহাপরিচালকের দায়িত্ব পালন করতে গিয়ে যেন বিতর্কিত না হন তা নিয়ে অনেকেই চিন্তিত। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারির অভিযোগ সামনে এলে সমালোচনার মুখে গত 21 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র দিয়েছিলেন ডাক্তার আজাদ। 2016 সালের 1 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে ছিলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার। চাকরির মেয়াদ শেষে 2019 সালের 27 মার্চ তাকে 2 বছরের চুক্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে আগামী বছরের এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল, তবে তার আগেই তাকে সরে যেতে হলো।